গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে আমি কাজকর্ম দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এই জন্য, আর সকালে আজকে সুইটি দোকানে গেছে আর আমি বাড়িতে একটু কাজ করব, সেই জন্যই আজকে আমি দোকানে যাইনি। তো আমরা এখন মানে আগের দিনের বাসি খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা আমি নিতা খেলাম আর সুইটির জন্য নিতার কাছে দিয়ে পাঠিয়ে দিলাম। আর খিচুড়ি, শুধু খিচুড়ি কিন্তু খাইনি আমরা, মাছ ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, দিয়ে তারপরেই খিচুড়িটা খেয়েছি। খেয়ে কাজে লেগে গেছি, একদম একভাবে কাজ করব। অনেক কাজ আছে আমার, সব কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে যতটা পারবো ততটা শেয়ার করব। আর এদিকে আমার পেছনে দেখতে পাচ্ছ ইন্ডাকশানে আমি লিলি আর লেবুর জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমি যখন ভিডিওটা স্টার্ট করলাম তখনই সিটি মারছিল, তোমরা হয়তো খেয়াল করেছো। তো আমি দেখো এই দিন হাটের থেকে সবজি এনেছিলাম, সবজিগুলো ঠিকঠাক করে সব গুছাতে পারিনি, টাইম পাইনি। তো কুমড়োটা কেটে পরিষ্কার করে রাখলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আবার চলে আসলাম জামাকাপড় গুছাতে। এই বাস্কেটটার মধ্যে আমাদের সব ব্লাউজ আর সায়াগুলো আছে। তো নিতার আর সুইটি ব্লাউজ সব মিশে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমি ভাবলাম আলাদা আলাদা করে ঠিক করে ভাঁজ করে রাখি। আর এ দেখো এই শাড়িটা আমার অনেক পুরনো শাড়ি, যখন এই চুমকি দেওয়া শাড়ি বেরিয়েছিল তখন আমি কিনেছিলাম। তো শাড়িটা আমার খুব পছন্দ ছিল আর আমি শাড়িটা খুব পরেছি, এখন আর পরি না ওই শাড়িটা, অনেক দিন হয়ে গেছে, বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আমি কাউকে দিইনি, আমি অনেক শাড়ি কিন্তু অনেক লোককে দিয়ে দিয়েছি, কিন্তু এই শাড়িটা দিইনি। এই শাড়িটা আমার খুব ভালো লাগে, সেই জন্য রেখে দিয়েছি। তো আর যে কালকে পরেছিল গতকাল সুইটি নিতা, সেই সব শাড়িগুলো ভাঁজ করবো। আর যে শাড়িটা আমি সবার ফার্স্টে ভাঁজ করলাম, এই শাড়িটা আদে সুইটি পরেই নি, সুইটি মানে পরেছিল, পরে খুলে ফেলেছে। তো এই হলো ব্যাপার। তো শাড়িটাও সব এখন তুলতে হবে, আর কত জামাকাপড় কাঁচা ধোয়া হয়েছে সেগুলোও আছে। আর এই শাড়িগুলো পরে তো ওরা তো হাঁটেনি, একটুখানি টাইমের জন্য মানে এক দেড় ঘন্টার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিল, সঙ্গে সঙ্গে আবার চলে এসেছে, সেই জন্য আর কাছাকাছি করলাম না, সব ভাঁজ করে রেখে দিলাম। আর একবার পরলেই তো আর কাঁচা যায় না এসব। তো যাই হোক, শাড়িগুলো তুলে নিলাম আলমারিতে, দিয়ে এই দেখো চলে আসলাম আবার, এই বাদবাকি জামাকাপড়গুলো গুছাচ্ছি। এগুলো বাড়িতে পরার জামাকাপড়, এই যে আমি শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাও আমি এখন ভাঁজ করে নিচ্ছি, কারণ প্রচুর জামাকাপড়। আর জামাকাপড় ভাঁজ করতে গেলে সুইটি বলে সুইটি আরও বেশি হয়, ওই অ্যালার্জিটা মানে ডাস্ট অ্যালার্জি যেটা আর কি ওর হয়, সেই জন্য আমাকে একটু গুছাতে হয় কষ্ট করে, নাহলে এইসব কাজগুলো আর আমার না, সুইটিরই কাজ। তো সুইটি এখন করছে না, আমাকেই করতে হচ্ছে, কিছু করার নেই। তো দোকানে গেছে, আমি করে নিচ্ছি, অসুবিধা নেই। দেখো নিতা এখানে কি করতে বসেছে, দোকান ছিটিয়ে নিয়ে বসেছে। কেন বলো তো, কালকে স্বাস্থ্যে যে এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না, ওই জন্য ভাব মানে বললো যে মা আমি জিনিসগুলো সব গুছাই তাহলে সুবিধা হবে, অনেক দিন গুছানো হয় না, ওই জন্য সব ছিটিয়ে নিয়েছে, নিয়ে সব গুছাচ্ছে। আর দেখো আমি ওই যে মশলার কোটোটা ওকে দিয়ে দিলাম, কারণ কানেরগুলো রাখলে সুবিধা হবে পড়তে, ওদের সুবিধার জন্য আর কি দিলাম। নিতা যে কাজগুলো ছিটিয়ে নিয়েছে নিতা একাকাই করুক, আমি আমার কাজগুলো করে নিই, আমার অনেক কাজ আছে, কাজ করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। আমি এখন রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি বাবার বাড়ি, আর তোমাদের সঙ্গে সামনের থেকে কথা বলার একদম টাইম পাইনি, এখন টাইম পেলাম। আর তোমরা এই কুর্তিটা হয়তো আমার এর আগেও দেখেছো, গরমের দিনে পরেছি। এই কুর্তিটা আমার এক বছর জন্মদিনে সুইটি নিতা গিফট করেছিল, দুটো কুর্তি, মানে এক বছর বলতে এক বছর আগে, এক বছর আগে না, তারও এক বছর আগে, দু বছর আগে, দু বছর আগে গিফট করেছিল, একবার জন্মদিনের গিফট করেছিল তাই বলবো, মানে এক বছর জন্মদিন বলতে এক বছর বয়স ছিল তখন জন্মদিনে, মানে একবার। তো যাই হোক এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, চলো বাবার বাড়িতে আজকে নেমন্তন্ন আছে খাওয়া দাওয়ার, চলো দেখি কি কি রান্না হচ্ছে সেখানে। যে আমাকে না অনেকক্ষণ আগে থেকে ডাকছে রান্না করার জন্য, কিন্তু আমি আজকে ফাঁকি মারলাম, কারণ কি বলতো ওদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে আমাকে দিয়ে রান্না করায় কেন, আমি করবো সবসময় বাড়িতেও রান্না করে খাবো আবার ওদের বাড়িতে যেয়েও রান্না করে খাবো, চলো যাই। দেখো বন্ধুরা আমি বাবার বাড়িতে চলে এসেছি, বাবা তো নেই, দাদা, ওই দেখো আমার দাদা ওটা দাঁড়িয়ে আছে, নিতা একটু ভিডিও করছে। তো দেখো আমার আসা দেখে সঙ্গে সঙ্গে মা উঠে গেল উনুনের পাড় থেকে, বলল বাদ বাকিটুকু তুই কর, মা কিন্তু পুরোটাই করেছে, শুধু এখন নাড়াচাড়া করতে হবে আর জল দিতে হবে, মাংস কষানো প্রায় হয়ে গেছে।
তো আমাকে বসিয়ে দিল কাজে, করতেই হবে, কিছু করার নেই। আর আমি বাড়িতেও অনেক কাজ করেছি আজকে, সেটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করিনি, অনেক কাজ ছিল সেগুলো করেছি। তো মাংসটা আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে, মানে কষানো তো হয়েই গেছে, শুধু শুধু আমার নিজের নাম কামিয়ে লাভ নেই, মাই করেছে পুরোটা। তো আমি এরকম করছি, আর ওইদিকে নেহা কী করছে কি জানি, ওইদিকে জামাকাপড় নাচছে, ও স্নান করছিল মনে হয়। আর মা ওই দেখো আমাকে দেখে ওই যে পেছনে বসে পড়েছে। আর আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, কাঠে কিন্তু রান্না হয় না, এটা শখে হয়, শখে বললেও হয় যে মানে যেটাই ভাবো তোমরা। কারণ হচ্ছে অনেক কাঠখড়ি আছে আমার বাবার বাড়িতে, সেই জন্য মানে বাড়িতে গাছ আছে আর কি, তিনটে জায়গা, সেই তিনটে জায়গায় অনেক গাছ আছে, সেই গাছের ডালগুলো ছাঁটে তখন ওই অনেক খড়ি হয়, মানে জ্বালানি হয়, সেই জ্বালানিটা দিয়ে কী করবে তখন, মানে রান্না করে, এই শীতের টাইমটা রান্না করে। আর এ দেখো ঘরে গ্যাসে বৌদি দাদার জন্য খাসির মাংস কষাচ্ছে, দাদা পোলট্রি খায় না, সেই জন্য দাদার জন্য মটন আনা হয়েছে। আর এদিকে আমার দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে আর কি, সুন্দর আগুন জ্বলছে না। আমার কিন্তু কাঠে রান্না করতে বেশ ভালো লাগে, আমি কিন্তু প্রত্যেক বছর আমি বাড়িতে একটা করে কাঠের উনুন বানাই শুকনোর টাইমটা। তো এই বছর দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমি কিন্তু মানে এই পিঠা যখন বানাই পৌষ মাসে তখন কিন্তু আমি বাড়িতে একটা উনুন বানিয়ে নিই কাঠের, কয়েকদিন রান্না করি। আর আমার মা তো বলে যে কাঠে রান্না করলে তুই নিয়ে যা খড়ি, নিয়ে যা কাঠখড়ি, নিজে রান্না কর, কিন্তু কি করবো বলো, বৃষ্টি আসলে আমার তো বাইরে রান্নাঘর নেই, সেই জন্য আমি করতে পারি না। তো দেখো গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, চিকেন কমপ্লিট। তো এখন সব বাচ্চা কাচ্চাদের খেতে দেবো, খিদে লেগে গেছে সবার, আর অনেকটাই দেরি হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো, তরকারি রেডি। আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই, চিকেন হয়েছে, আর দেখো বেগুন ভাজা হয়েছে, আর হয়েছে ভেজ ডাল, এগুলো মাই করেছে সব, আমি শুধু এসে একটু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করলাম, এটাই ছিল আমার কাজ। তো এই দেখো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, সবাই না, এখানে আছে নিতা, নেহা, মিঠি আছে, আর দিয়া আছে, আর সুইটি এই সাইডের দিকে মানে ক্যামেরার পেছনে ও চেয়ারে বসে খাচ্ছে, ও নিচে বসে খাবে না সেই জন্য। আর সবার চোখ আমাদের বাড়ির দিকে, আমাদের বাড়িতে ছাদের উপরে লিলি আর লেবু খুব চিল্লামিল্লি করছে আমাদেরকে দেখে এই পাশে। আর আমার দাদা লিলিকে বলছে লাপমার লাপমার, এই জন্য লিলিও খুব চিল্লামিল্লি করছে, আর সবার চোখ ওইদিকে। দেখো দাদা বসে পড়লো ওখানে, আর আমার দাদা কিন্তু আমার থেকে অনেক বড়, 10 বছরের বড় আমরা ছোট বড়। তো আমাদের দেখো গুড ইভিনিং, একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম, পরে আর তোমাদের সঙ্গে দেখা করিনি, দোকানে গেছিলাম, দোকান থেকে আমি গেছিলাম সুইটিদের জন্য একটু খাবার আনতে, তো নিজেও খাচ্ছি, শুধু সুইটিদের জন্য আনিনি, একটা প্যাটিস এনেছি, একটা পিৎজা এনেছি, আর এনেছি একটা বার্গার। তো আমরা তিনজনা এখন দেখো কপিও করে নিয়েছি, আমি কপি দিয়েই খাবো, মানে কি বলবো, কপি দিয়ে তো আর খাওয়া যায় না, আগে খাবো খাবারটা তারপরে কপি খাবো। তো যাই হোক, কালকে আমার জন্য সুইটিরা অনেক খাবার এনেছিল, অনেক বলতে আমি 100 টাকা দিয়েছিলাম, 100 টাকার মধ্যে সব কিছুই আমার জন্য এনেছে, সেই জন্য ভাবলাম ওদেরকেও কিছু খাওয়াই আমি, ওদেরকে খুশি করার জন্য। তো সেই জন্যই আমি গেছিলাম, ওদের জন্য খাবার নিয়ে আসলাম, ওরা যে যেটা ভালোবাসে সেটাই নিয়ে এসেছি, আর নিউমোর থেকে এনেছি, খাবারটা অতটাও মানে ভালো লাগলো না আমার কাছে, কেন কি জানি পছন্দ হলো না। তো এনেছি, খেতে তো হবেই, তো আমরা খাচ্ছি, লিলি আর লেবু মুখের সামনে বসে আছে, সেটা আমার একদম ভালো লাগছিল না, সেই জন্য আমি আবার একটা করে স্টিক এনে দিলাম দুজনাকে, যে বসে বসে ওরাও খাক, আমরা খাচ্ছি ওরাও খাক। আর লিলি দেখো ওর কিন্তু ওদের খাবার ওর ভালো লাগে না, এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়, সবার বাড়িতেই, ওর আবার আমাদের খাবার বেশি ভালো লাগে। আর লাস্টে বাধ্য হয়ে নিজের স্টিকটা খাচ্ছে, কিছু করার নেই, কারণ আমরা তো দিচ্ছি না, সেই জন্য ভাবছে স্টিকটা খেয়েই নি। আর আমরা খাচ্ছি আর খুব গল্প করছি, কী গল্প করছিলাম সেটা তোমাদের বলতে পারছি না, কিন্তু অনেক গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমাদের খাওয়াটাও হয়ে গেল, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমাদের তিনজনের কেমন আড্ডা হচ্ছিলো। তো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি সামনের থেকে। মানে সন্ধ্যার বলবো না রাতের বলবো বুঝতে পারি না, জানো তো, রাতের খাওয়া মানে বলতে গেলে রাতের খাওয়াই হয়ে যায়, রাতের খাওয়াটা নষ্ট হয় এই খাওয়াটার জন্য।
কি করব বলো, সন্ধ্যার খাওয়া দাওয়া খেতে পারি না, সন্ধ্যাটা রাতে খাই। তো যাই হোক, আমি খাবারটা আনলামই মেন হচ্ছে কালকে আমাকে আমার মেয়েরা খাওয়ালো, তাহলে আমারও তো কর্তব্য হয় যে আমি ওদেরকে খাওয়াই, সেই জন্যই আজকে আমি ওদেরকে খাওয়ালাম। এই শোনা, এইদিকে একটু কথা বল, বন্ধুদের সঙ্গে একটু কথা বল, লিলির সঙ্গে তো সারাদিন কথা বলিস, বন্ধুদের সঙ্গে একটু কথা বল নিতা। দেখ এক ভুরু নাচাতে করে শয়তান, এত শয়তান। তো আমার ভিডিওটা জানি না আমি আজকে কি কি করেছি, খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে দিয়ে যেটুকু পেরেছি তোমাদের জন্য করেছি। তো আমার ভিডিওটা আমি এবার এন্ড করব, সেই জন্য তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, কমেন্ট অবশ্যই করো, আর ভিডিওটা হ্যাঁ সবসময় ভ্যানাতে নেই, ওরকম কেউ একজন বলে এরকম সেইটা নিয়ে ও পড়ে আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর অবশ্যই বেল আইকন ঘন্টাটা অল করে দিও, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছাবে। দেখেছো ডিস্টার্ব করে, কি কি ডিস্টার্ব করে, আমাকে কথাই বলতে দেয় না এরা। দেখো 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 কি করছে, হদলা, ওটার নাম হচ্ছে হদলা, লেবু হদলা। প্রথমে কি নাম দেওয়া হয়েছিল জানো? না 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 না, ওই যে লিলি চলে আসে, মিলিকে ডাকলেও লিলি চলে আসে, ওই জন্য আমি লেবু, ডাইরেক্ট লেবু তো চলে গেছে। জোজো নামটা কারোর পছন্দ হয়নি, সেজন্য আমি নাম দিয়েছি লেবু। লেবুটা সবার পছন্দ হয়ে গেছে, সবার পছন্দ হয়ে গেছে, জানি না তোমাদের কেমন লাগে, অনেকেই জিজ্ঞাসা করে এরকম ধরনের নাম কেন। তো লিলি নামটা আমরা ভালোবেসে আদর করে লিলি নাম দিয়েছিলাম, আর লেবুর নামটা হচ্ছে আমি দিয়েছি, মানে লেবু হয়ে গেছে।